কিন্তু আমার দেশে তো তাই, আমাদের দেশে তাই, যত বড় পীর সাহেব দেখবা তত বড় সুপ। কই হুজুরে, বাজা মাছটা মনে হয় যেন উল্টে খাইতে পারে না, এত নরম, মুসাফা করতে আছে মনে হয় বালিশ ধরে বইয়া রয়েছে। ভাইসব, কে তোমার এই বুজুর্গি শিখাইছে? কে শিখাইছে তোমার এই বুজুর্গি? তুমি নিজে নামাজি হবা, তোমার পরিবার পরিজনকে নামাজি বানাবা, তোমার যতটুকুন ক্ষমতা আছে সবাইকে তুমি আল্লাহওয়ালা বানাবা। এখন আমি ডাকাই সের পীর সাহেব উস্তাদ ফয়েজি, মনে করে আমার কাছে একজন লোক আসলো মুড়ি ধুইতে, আমি যদি বলি বাবা যদি মুড়ি ধুইতে চাও তুমি কি করো, কই হুজুর সরকারি চাকরি করি। ঠিক আছে, মুড়ি ধুইতে আপত্তি নাই, তোমার মুড়ি বানাবো তবে ঘুষ খাওয়া যাবে না। এখন আমি যদি এই কথা বললে তারে ফিরেই দে, তে মনে মনে কইব না গে ফিস সাপ কি আপনি আর দুনে ফিস সাপ নাই, কত ফিস সাপে হা দে যাই না, পাল্লাকে দেখে আসলাম। আপনি যখন কন এই ঘুষ না চাললে আপনার মুড়ি ধোয়া যাবে না, উইলাম না আর কি, না হইলে না হইলাম আর কি, ফিরের কি অভাব আছে? এখন আরেক ফিরের কাছে গেছে, হেবাড়ায় ওর মুড়ি বিচারে, হেবাড়ার কাছে গেছে পরে কি এর সুদ, কি এর ঘুষ, কি এর মত, মুড়ি তো বানাই লইছে। এখন বাংলাদেশের যতগুলো পীর আছে সবাই যদি এই ব্যাপারে একমত হয়ে যেত, বেনামাজি আমার মুড়ি থাকা যাবে না, সুদখুর আমার মুড়ি থাকা যাবে না, ঘুষখুর আমার মুড়ি থাকা যাবে না, বাংলাদেশের হকানি পীর মাশায়েখ সবাই যদি এই ব্যাপারে একমত হয়ে যেত, তাইলে বাংলাদেশে কোনো মুসলমানকে আর বেনামাজি পাওয়া যেত না, ঠিক কিনা বলো? এখন এক হুজুরে যদি কয় যে বেনামাজির জানাজা আমি পড়ি না, আরেকবার যেবারার বাপ মারা গেছে, হেবারা ইয়া যৌর হুজুরে ধরছে সুলতান আহমদ মাকবুলি, ওনারা এসে ধরছে যে হুজুর আমার আব্বার জানাজাটা একটু পড়া দেন। কয় শুনলাম আপনার আব্বা বলে জীবনে নামাজ পড়ছে না, পশ্চিম ফাইল উষ্টা খাইতো লইয়া গেলে কাইতো ইয়া দহিন ফেল গেছিল গিয়া, উষ্টা খাইয়েও পশ্চিম ফাইল পড়ছে না, তে বড় বড় তো উষ্টা খাইয়া পশ্চিম ফাইল পড়তো লইছিল, কোনো মতে কইরান দিয়া দহিন ফাইল পড়ছে, এরপর ওতে পশ্চিম ফাইল পড়তো না, এরকম আছে নাকি নাই? এখন হুজুরের কাছে আইয়া যখন কইছে হুজুর আমার আব্বার জানাজে পড়ে দেন, হুজুরে কইছে ভাইও কাম লাগলে না খাইয়া থাকতাম ফরা, আপনার আব্বার জানাজে পড়তাম পড়তাম না, হেঁটে যাইতে যেতে কয় 50 টাকা দিয়া কুড়কুড়ি দিলে কত হুজুর ঘুরে। কথা তো ঠিক, কথা তো ঠিক, কিছু কিছু বিষয় আছে এই ব্যাপারে দল মত নির্বিশেষে সবাই একমত হয়ে যাওয়া লাগবে, ঠিক কিনা বলো? সবাই যদি একমত হইতো, সকল পীর যদি এক বাক্যে বলতো যে আমার মুরিদ বেনামাজি থাকবে না, তাইলে কারো যদি মুরিদ হইতে মন চায় তাইলে সে পীরের কাছে যাইতে গেলে সব পীর একমত হয়ে গেলে, তাইলে বাংলাদেশে কোনো পীরের মুরিদ বেনামাজি থাকার সুযোগ ছিল না, ঠিক কিনা বলো? কিন্তু আফসোস কি জানেন, সুদ খুন নাই, ঘুষ খুন নাই, মদ খুন নাই, হুজুর হুজুর আর আল্লাহ বিল্লাহ লইয়া আছে, মুরিদ কই গেল, কি করলো, সুদ খাইলো না ঘুষ খাইলো, এই ব্যাপারে ওনার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। এই জন্যই আজকে সমাজের এই অবস্থা, খোদার কসম মনে রাখবো, মনে রাখবো, তোমাকে অনেক হক মনে কইরা, অনেক ভালো মনে কইরা তোমার গাছের প্রথম লাউডা দেয়, ঠিক কিনা কও? গাছটা লাগানোর আগে বেরিয়েতে নিয়ত করছে, দানাটা লাগাইতে আছে আর নিয়ত করতে আছে যে প্রথম লাউডা আমরা ইমাম সাহেব হুজুরকে দেন, আমরা ফির সাহেব হুজুরকে দেন, লাউডা বড় হয়েছে, ডেক্সির ভিতরে টাহি মাছ লাফাইতে আছে, চাউলের গুঁড়িও করছে, বাফা ফিটেও বানাইছে, ফুতে আবার লাউ দিয়া বাফা ফাটিতে তার খুব পছন্দ, তো কইতেছে আমার লাউডা পেছাইও না হুজুরের, সাইয়ালাম না এদিকে সাইও না, ফরেরটা ফেলছা প্রথমটার দিকে চাই আল্লাহ ডেরে নিয়ত করে রাখছি হুজুরের। এবার চিন্তা করেন তো আলেমের প্রতি কি ভালোবাসা মায়ের, সুবহান আল্লাহ, সুবহান অপান্নারপুরের মুসলমান, তুমি নিজের জন্ম দেওয়া সন্তানকে লাউটা খাওয়াইলা না, তুমি হুজুরের জন্য লাউটা রেখে দিয়েছ, ছেলে তোমার বিদেশ যাবে তুমি নিয়ত করেছো, বিদেশ গিয়ে বেতন পাইলে প্রথম বেতনের 10,000 টাকা হুজুরের, ঠিক কিনা? তুমি গরুটা জবাই করতেছ, তুমি নিয়ত করেছো গরুর কলিজাটা হুজুরের, তুমি বড় একটা মাছ কিনেছো, নিয়ত করেছো মাছের মাথাটা হুজুরের,
গাছের লাউটা, মাছের মাথাটা, গরুর কলিজাড়া, ছেলের বেতনের প্রথম টাকাটা, হুজুর তোমারে সাধারণ মানুষ খাওয়াইল কেন? খাওয়াইল তুমি একবার ভেবে দেখেছ নাকি? খাওয়ানোর একমাত্র কারণ তারা মনে করে তুমি আল্লাহওয়ালা, তুমি ইসলাম দেইখা রাখবা, তুমি ইসলামের দারোয়ান, তুমি ইসলামের পাহারাদার, ইসলামের উপরে কোনো আঘাত আসলে তুমি প্রথমে নিজের পিঠে আঘাত সইবা, তারপরেও ইসলামের উপর আঘাত সইতে দেবা না, ঠিক কি না? তারা মনে করেছে আমি যা না পারি আমার হুজুর তা পারে, নবীর বিরুদ্ধে যদি কোনো কথা হয় আমি সাধারণ মানুষ, আমার ভয় লাগে, আমি বাধা দিতে পারি না। পুলিশের বড় ভয়, নেতার বড় ভয়, মানুষের বড় ভয়, টিটকারির বড় ভয়, মস্কারার বড় ভয়, মামলার বড় ভয়, হামলার বড় ভয়, আমি সাধারণ মানুষ, নবীর বিরুদ্ধে কথা আসলো আমি সাহস করে বলতে পারি না। আদর করে করে হুজুরের মাছের মাথা খাওয়াইছি, গরুর কলিজা খাওয়াইছি, গাছের লাউডা খাওয়াইছি, বেতনের প্রথম টাকাটা দিছি যে আমার হুজুর আমার ইসলাম ছায়া রাখবে, ইসলামের উপরে আঘাত আসলে সবার আগে হুজুর পিঠ পেতে দেবে। অথচ তুমি সবার আগে সব কিছু খাইলা, ইসলাম নিয়ে গন্ডগোল হয়, তুমি খানকায় বসে বলতেছো সাউসেন বাইরে কিতা, ঠিক কিনা ক? তুমি খাইলা সব কিছু আগে আগে, সব কিছুর প্রথম না, সব কিছুর প্রথম জিনিসটা খাইলা তুমি, অথচ ইসলামের উপরে আঘাত আইলে তুমি মুড়িদ ফাড়াই দিছো সাউসেন বাইরে গিতা না। এই জন্য তোমার সব কিছু আগে আগে খাওয়ানো হয় নাই, তোমার আগে আগে এই বিশ্বাসে খাওয়াইছে ভুলায় যদি ওই নবীর উপরে আঘাত আসে আমার পীর সাহেব সবার আগে পিঠ পেতে দেবে, ঠিক কিনা বলো? হুঙ্কার দেওয়া লাগবে আমার পীর সাহেব সবার আগে হুঙ্কার দেবে, তুমি খাইলেও আগে, সব কিছু নিলেও আগে, অথচ ইসলামের উপরে আঘাত আসলে তুমি খানকার ভিতরে দরজা বন্ধ করে বসো, কামতের ময়দানে সুরা নাবায় 30 পারায় সর্বশেষ আয়াতের ভিতরে আল্লাহ যা বলেছেন, ইয়াউমা ইয়ানজুরুল মারউমা কদ্দামাত ইয়াদা, সেই কামতের দিন প্রতিটি মানুষ যখন দেখবে তার আমল নামাতার হাত দেওয়া হয়েছে, ইয়াকুলুল কাফিরু, কাফের চিৎকার করে বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আহারে আমি যদি একটা মাটির টুকরা হয়ে যেতাম। না, তোমাকে সেই দিন ছেড়ে দেওয়া হবে না, তুমি হক্কানি পীরের ধারণ করেছো, তুমি ইসলামের ধারক বাহক হয়েছো, তুমি মানুষের হাদিয়া গ্রহণ করেছো, সুতরাং ইসলাম চেয়ে রাখার দায়িত্ব তোমার। ইসলামের উপরে যদি আঘাত আসে তুমি যদি চুপ করে থাকো, দাউদ নবীর জামানায় ওই দল মানুষকে যেমন বানর বানরু হয়েছিল, যদি ওই হুকুম এখনো চালু থাকতো তুমি কুকুরে পরিণত হইতো, ঠিক কিনা বলো? সবাই বলি আমিন, জুড়ে বলি আমিন, আমিন।